বাবু মশাই, জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে, এই একটা ডায়লগ বদলে দিয়েছিল আমার জীবনের সব কিছু। চোখের কোণে জলের ফোঁটায় সেদিন শপথ নিয়েছিলাম জীবনটাকে আনন্দের আনন্দে চেটে পুটে খেতে হবে। আজকের ছুটে বেড়ানোর সব রসদ লুকিয়ে আছে ওই একটা ডায়লগে। সুবিশাল এই পৃথিবীর কত শত সংস্কৃতি, প্রকৃতির কত রং বেরঙের খেলা, মানুষের এত ভালোবাসা, সব নিংড়ে আত্মস্থ করতে চাই, আনন্দের আনন্দতে মাতোয়ারা হতে চাই। এই বৈচিত্র্যে ভরা পৃথিবীর সব রূপ রস গন্ধ আস্বাদন করব, আর সেই আনন্দ ছড়িয়ে দেব আপনাদের মধ্যেও, ভাগ করে নেব সব কিছু এই আপনাদের সাথে। চলুন আজ সেই আনন্দতেই আত্মহারা হই সুদূর লাদাখের আর্যগ্রাম কারকোরের এই অপূর্ব সুন্দর মানুষদের সাথে তাদের অ্যাপ্রিকট ব্লসম উৎসবের মধ্যে দিয়ে। গুড মর্নিং ফ্রম এরিয়ান ভিলেজ কারকোন। এই গারকোন হচ্ছে লেহ থেকে উত্তর পশ্চিমে 160 কিলোমিটার দূরে। গতকাল সন্ধেবেলা আমরা এখানে এসে পৌঁছেছি, এখানে একটা হোমস্টেতে আছি। এই যে আমাদের হোমস্টে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে লেহতে আসার গল্প এবং তারপরে এই গারকোনে আসার গল্প। দারুণ দারুণ সুন্দর একটা সকাল, আর এখানে এখন এপ্রিকট ব্লসম চলছে। এইগুলো সব এপ্রিকটের গাছ, কি সুন্দর ফুল ধরেছে দেখুন। লোকে চেরি ব্লসম দেখতে জাপান যায়, সেটা নিঃসন্দেহে একটা খুব সুন্দর দৃশ্য, কিন্তু এই যে এপ্রিকট ব্লসম, এই যে এপ্রিকট গাছের ফুল, এটাও কিন্তু দুর্দান্ত। লাদাখে এই সময় কার্গিল জেলায় বিভিন্ন জায়গায় এপ্রিকট গাছে ফুল ধরে, আর সেটাই এপ্রিকট ব্লসম। আর এখানে এই সময় এপ্রিকট ফেস্টিভ্যাল হয়। এখানে এই গ্রামে গারকোনে আমরা যে হোমস্টেতে আছি তার পাশেই এপ্রিকট ফেস্টিভ্যাল হবে, নাচ গান হবে আজকে 11টা থেকে। এখন বাজে সকাল 9টা। গারকোন গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ইন্ডাস রিভার, সিন্ধু নদী। এই যে এখান দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এপ্রিকটের গাছ, কি সুন্দর ফুলে ফুলে ছেয়ে গেছে দেখুন। নীল আকাশ, দারুণ সুন্দর সূর্য উঠেছে, একটা ঝকঝকে তকতকে সকাল, আর সাথে এই এপ্রিকটের ফুল, কি যে সুন্দর লাগছে এইখানে। এটা ভাষায় প্রকাশ করা কিন্তু সত্যিই কষ্টকর, দুরাহ। তবে আপনাদের যদি সুযোগ হয় তাহলে অবশ্যই এই সময়টায় এপ্রিল মাসে লাদাখে আসবেন এই এপ্রিকট ফেস্টিভ্যাল, এপ্রিকট ব্লসম, এটার আনন্দ নিতে। আর আমি ছবি তুলছি, এত সুন্দর ছবি না তুলে আর থাকতে পারলাম না কোথায় আমরা আছি। আর এপ্রিকট ব্লসম সম্পর্কে বলো, সেটা তো একটা অসাধারণ অভিজ্ঞতা, মানে কি বলবো, চারিদিকটা এত সুন্দর হয়ে আছে, অসাধারণ দেখতে লাগছে, সেই জন্যই তো ছবি তুলছি, নাহলে আমি আর ছবি বিশেষ তুলি কোথায়, মানে আজকে আর পারলাম না নিজেকে আটকাতে, মনে হয় তুলি, এত সুন্দর জায়গা। যদি মনের মানুষকে সঙ্গে নিয়ে আসেন তাহলে তো আরও দারুণ ব্যাপার হবে। আমি মিস করছি মৈত্রীকে। হ্যাঁ, মানে মনের মানুষকে নিয়ে যদি এপ্রিল মাসে এপ্রিল ফুল করতে চান, মানে এপ্রিল ফুল দেখা ঠিক, তাহলে কিন্তু অবশ্যই এই সময় আসবেন। ঠিক, অবশ্যই, এটাও কিন্তু এপ্রিল ফুল। ওইদিকে আবার পাহাড় রয়েছে সুন্দর, দেখুন এই যে ওখানে পাহাড়ের উপরে খাজে খাজে বরফ, হ্যাঁ খাজে খাজে বরফ, পাশে সিন্ধু নদী,
দুর্দান্ত। আমরা কালকেও এখানে থাকব, হ্যাঁ কালকে ওখানে থাকবো, কিন্তু কালকে কোনো ভিডিও করবো না, আমরা নিজেরা চুপচাপ বসে থাকবো। লাদাখে তিন ধরনের জনজাতি রয়েছে মূলত, মঙ্গোলিয়ান যারা তিব্বত থেকে এসেছেন, আর এই ইন্দো এরিয়ান যারা বলেন যে এনারা আলেকজান্ডারের সময়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, খুব সম্ভবত পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া বা সেন্ট্রাল ইউরোপের কোনো জায়গা থেকে এনারা মাইগ্রেট করে এখানে কোনোভাবে চলে এসেছিলেন। এনাদের দেহের গঠন, চোখের রং, চুলের স্টাইল, চুল সব কিছু কিন্তু আলাদা। এদের নাকও টিকালো হয়, লম্বা, সব কিছু মঙ্গোলিয়ানদের মতো নয়, এরিয়ানদের মতো, আর্যদের মতো। আরেক ধরনের জনজাতি যারা লাদাখে রয়েছেন, তারা কুলু মানালি এই সব অঞ্চল থেকে লাদাখে চলে এসে বসবাস শুরু করেছিলেন অনেক আগে। এখানে কিছু লাগানো হয়েছে, এটা ক্ষেত, আর ক্ষেতের চারিদিকে অ্যাপ্রিকট গাছ। এখানে যারা বসবাস করেন, দ্রোকপাড়া ইন্ডো এরিয়ানরা, তাদের মূল জীবিকা দুটো, এক হচ্ছে চাষবাস আর দু নম্বর হচ্ছে পশুচারণ। বর্তমানে অবশ্য ট্যুরিজমও এনাদের আরেকটা জীবিকা। খুব সুন্দর, কালকে সন্ধেবেলা এখানে একটা বাড়িতে, আমরা যে হোমস্টেতে আছি তার পাশের বাড়িতে বিয়ে ছিল, একটি ছেলে বিয়ে করে ফিরেছে বউ নিয়ে, সেই অনুষ্ঠানে আমরাও গিয়ে সামিল হয়েছিলাম। দেখে নিন সেই অনুষ্ঠানে কি হলো সেটা আগে। একজন বিয়ে করে ফিরেছেন গ্রামে, তাকে রিসিভ করা হচ্ছে নতুন বউকে। কে বউ? এই যে নতুন বর বউ। এক অসাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সাক্ষী যে থাকতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। না না, যেতাম এই হলো বর বউ। লাদাখের গারকোন গ্রামে আরিয়ান বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে, মানে এর সাক্ষাৎ হয়তো হয়নি না, হ্যাঁ এই বিয়ের অনুষ্ঠান, এবং এটা খুব একটা মানে আসলেই যে হবে যে তার কোনো রকম কোনো বুঝি মানে নেই না। অল থ্যাঙ্কস টু ইউ, সমস্ত কিছুর জন্য পলকে ধন্যবাদ। এখানকার ছেলে মেয়ে উভয়েরই শারীরিক গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা, বেশ লম্বা চওড়া টিকালো নাক, চোখের রং অনেকেরই সবুজ বা নীল। কনগ্রাচুলেশনস, এই হচ্ছে বর বউ। এবার আমরা সবাই হাঁটু গেড়ে বসে পড়লাম, আমাদেরকে চাপ খাওয়ানো হচ্ছে, যারাই এসছে পুরো গ্রামের লোকজন চলে এসছে, হ্যাঁ পুরো গ্রামের লোকজন এসছে, হ্যাঁ এবং সবাইকে এখানে বসে চা দিয়ে আপ্যায়ন করানো হবে। আমরা তো বিনা নিমন্ত্রণে, হ্যাঁ একদম, হ্যাঁ বিনা নিমন্ত্রণে, এখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না, না
এখানে বিনা নিমন্ত্রণে যে কেউ বলছি আসতে পারে, যে কেউ অ্যাটেন্ড করতে পারে, এবং সবাইকে তারা একদম পুরো মানে খুব সুন্দর ওয়েলকাম বলছি জানায়। এখানে কে বাইরের লোক আসলো, কে আসলো বিনা নিমন্ত্রণে, তাদেরকে দূর দূর করে তাড়ি দেওয়া, এসব কিচ্ছু হয় না। বরঞ্চ এরা খুব হ্যাপি হয়, মানে খুব ভালো, মানে এরা ভালো পায়, খুব খুশি হয়, সবাই খুব খুশি। আমরা যে এসেছি আমাদেরকে কিন্তু ওয়েলকাম করছে সবাই হাসি মুখে। এই হচ্ছে টোপর যা সবাই পরে আছে। ওকে, এটা কি কিসের ফুল? ও আচ্ছা, প্লাস্টিক ফুল। দিস ওয়ান ইজ ন্যাচুরাল। আচ্ছা, এটা ন্যাচুরাল, উই কল ইট লাইক মুনটুতো। মুনটুতো, উই কল ইট মুনটুতো। ওকে, গ্রেট। আর ইয়াহ পে সিক্কা ভি লাগা হুয়া হ্যায়। হ্যাঁ, ইয়ে হামারা পেহলে মতলব এসে হি রেহতা থা। এ সুযোগ ছাড়া যাবে না। কেমন লাগছে এই কমেন্ট করে জানাবেন। So this is the like loose for you, but yeah tomorrow I will make a special cap for হ্যাঁ, এটা আমার জন্য একটু ঢিলা হয়ে গেছে, একটু বড় এটা সাইজে। একটাই রাস্তা, মনের মধ্যে যদি আনন্দ থাকে তবে এসব সুযোগ পাওয়া যায়। ওটা কিন্তু প্রচন্ড জার্কিং হবে, মানে শক্ত করে ধরো। মনের মণিকোঠায় সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো অভিজ্ঞতা, এটা ঠিক তাই, আজীবন মনে থাকবে। আর যে ক্যামেরা ধরে আছে পল, এই পলের জন্যই এটা সম্ভব হলো, থ্যাংকস টু হিম, মানে অল থ্যাংকস টু হিম। Heartfelt gratitude for Paul. So, ये हमारा traditional चाव है। अच्छा। ये जो गेहूँ से ही बनता है। गेहूँ से? हाँ, गेहूँ। ये क्या alcohol है इसमें? हाँ, इसमें alcohol है, but इसमें कोई chemical नहीं है। हमारा own method से traditional चलते आ रहा है। अच्छा। और काफी अच्छा होता है, मतलब यहाँ के लोग यही पसंद करते हैं। हमारा बहुत बेबे सिर्फ चाय खावे, चाय ना है, ये टा local drink, गोम ferment करे है। দেখা যাক। আচ্ছা, ইটস লাইক বিয়ার, কাইন্ড অফ বিয়ার, জাস্ট লাইক বিয়ার, কাইন্ড অফ বিয়ার। ইয়ে বারলে, বারলে কা ইয়ে বানতা হ্যায়। হ্যাঁ, বারলে সে বানতা হ্যায়। গেহুঁ কা হ্যায়। বহুত আচ্ছা হ্যায়। হ্যাঁ জি। ইয়ে সর মে চক্কর তো নহীঁ আয়েগা? নহীঁ নহীঁ, আপ এক এক কাপ সে নহীঁ হোগা, দো কাপ সে, কিয়া বাতা আপ কিতনা কিতনা হ্যায়। ঠিক হ্যায়, কোই বাত নহীঁ। চিয়ার্স। এটা ছাড়া যাবে না, এই এক্সপেরিয়েন্স। পল একটু এইদিকে, এটাকে দেখা হইছে লোকাল ড্রিঙ্ক, মানে কি যে কি কিভাবে এক্সপ্রেস করবো আমি জানি না। এই দেখুন, এনারা সবাই এখন ড্রিঙ্ক করছেন। ব্রেকফাস্ট, রুটি, আলুর তরকারি, ডিমের অমলেট, তরমুজ, দই, আর এখানে এই জিনিসটা স্পেশাল, অ্যাপ্রিকট বয়েল করা। ये हमारा जैसे ये हुआ ना सर, हाँ, ये अभी एप्रिकॉट ब्लॉसम भी हो रहा है, हाँ, तो इसका प्रोडक्ट जो ये है, हाँ, और इसको हम ओकेजनली क्या करते हैं, हाँ, कि इसको बॉयल करके फिर यहाँ पे सॉफ्ट हो जाता है, इसका सूप भी पीते हैं, स्किन के लिए अच्छा रहता है, हाँ, और ये खुद ऐसे भी खा सकते हैं। अच्छा, ये बताइए, ये तो मीठा है, आपने एक्स्ट्रा चीनी डाला है क्या इसमें? नहीं नहीं, नेचुरल है, नेचुरली मीठा है। भीतर एक बीज आछे बड़ो, এই যে অ্যাপ্রিকটের একটা হালকা গন্ধ আছে, স্মেল আছে, যেটাও খুব সুন্দর। এই হচ্ছে মাঝের বীজটা, ছোট এই বাদামটা, এটা এই অ্যাপ্রিকটের যে বীজ এর মধ্যেই আছে, এটাকে ভাঙলে পরে, এই বীজটা শক্ত, এটাকে ভাঙলে পরে এই বাদামটা পাওয়া যাবে। পাথর দিয়ে তৈরি এটা,
এর মধ্যে আগে লাদাখিরা রান্না করতেন এবং বুঝতেই পারছেন পাথর বলে একবার গরম হয়ে গেলে অনেকক্ষণ গরম থাকতো। ইনফ্যাক্ট নামিয়ে নেওয়ার পরেও, যেটা আমাকে এখানের লোকেরা বললেন, নামিয়ে নেওয়ার পরেও ধরুন ভাত করছেন বা অন্য কিছু করছেন, অন্ততপক্ষে 10-15 মিনিট তারপরেও ফুটতে থাকতো। তো এই হচ্ছে দর্তক, লাদাখের ট্র্যাডিশনাল হাড়ি পাথরের তৈরি। গ্রামটা একটু ঘুরে দেখতে বেরিয়েছি, চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই এই গ্রামটা। এইরকম দেখুন বাড়িগুলো, পাথর দিয়ে দেওয়াল তৈরি করা বাড়িগুলোতে, যেগুলো আধুনিক বাড়ি সেগুলো আবার সিমেন্টের বা ইটের, কিন্তু অনেক বাড়ি এরকম পাথর দিয়ে তৈরি করা। রিগজিন গুরমেত। আচ্ছা, এই যে মানুষটিকে দেখছেন, ইনি আমার যা উপকার করেছেন সেটা একটু বলি আপনাদের। ড্রোনটা আমি উড়াচ্ছিলাম এখানে, একটা গাছের মাথায় আটকে গিয়েছিল, একটা অ্যাপ্রিকট গাছের মাথায়, তারপরে ওখানেই ঝুলছিল। এই ভদ্রলোক ছুটে এসে উনি গাছের মাথায় তত্তর করে উঠে গিয়ে ড্রোন নামিয়ে এনেছেন। ওই গাছে ওঠা আমার পক্ষে তো সম্ভব ছিলই না, কজনের পক্ষে সম্ভব সেটা সন্দেহ আছে। যেভাবে উনি উঠলেন গাছের মাথায় এবং ড্রোনটা নামিয়ে আনলেন, অসাধারণ উপকার করেছেন উনি আমার। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম স্যার। আর বঙ্গাল মে আনা পক্কা, ইসকে পাস মেরা নম্বর হ্যায়, মে দেতা হুঁ আপকো। নম্বর কে পাস হ্যায়? হ্যাঁ, একদম। চলো ফিন, মেরে পাস লে লুঙ্গা। হ্যাঁ, বঙ্গাল মে আনা তো মুঝে ইয়াদ করনা। পক্কা শিব জি, জান হাজির হ্যায়। ঠিক হ্যায় শিব ভাই, ঠিক হ্যায়। ওকে, কেসা লাগা আমারা গাঁও? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আবি তো বহুত আচ্ছা হ্যায় কিউনকি ধূপ খিল রহা হ্যায়। ধূপ খিল রহা হ্যায়, আর রেকর্ড বলে সেম ভি দেখো, সব কুছ খিল রহা হ্যায়। ঠিক, সুন্দর ফুল ফুটেছে নীল আকাশের প্রেক্ষাপটে, দেখুন কি লাগছে। এই যে গাছটা দেখছেন, এটা আঙুরের গাছ, এখানে প্রচুর আঙুর হয় আর এখানকার ওয়াইন খুব ফেমাস। আর এই গাছটা হচ্ছে গ্রিন অ্যাপেল গাছ। এত লোমলা গাধা আমি আগে দেখিনি। দেখুন এখানে গাছ কেটে রাখা আছে, এগুলোই জ্বালানি হিসেবে ইউজ করা হয় এখানে। সারা গ্রামে অ্যাপ্রিকট ফুল, ওপর থেকে যা সুন্দর লাগছে ড্রোন থেকে, আহা। এই দেখুন, হ্যাঁ, ইয়ে তো গ্রেপস কা পেড় হ্যায়। তো গ্রেপস কে টাইম মে ফির সে আয়েঙ্গে হাম, বাদা রাহা। ওয়াইন আমার ফেভারিট। ওয়াও, কি লাগছে দেখুন একটু। সুন্দর গেট করা। এটা ওয়ালনাট গাছ, এখানেই সিন্ধু বইছে। আমি অনেক জায়গায় সিন্ধু নদী বলে ফেলেছি বোধ হয়, নদ হবে। হ্যাঁ, স্প্রিং ওয়াটার উপর সে আর সর্দিওম পিলেতে থা পি সকতে ক্যু নই দেখতে হ্যাঁ উতনা ঠান্ডা নই হবি জিতনা সমর আতে যায়গা উতনা হি ঠান্ড হতে যায়গা। পানি আচ্ছা হ্যাঁ, মিঠা খুব সুন্দর টেস্ট জলের। এগুলোই তো অরিজিনাল মিনারেল ওয়াটার, আমরা যেগুলো খাই সেগুলো কি আর মিনারেল, সেগুলো তো প্র্যাকটিক্যালি মিনারেল থাকেই না। হ্যাঁ, আর নাম হচ্ছে মিনারেল ওয়াটার, মানে ওগুলো না খাওয়াই ভালো। যে কোনো জায়গায় গেলে স্থানীয় জল টেস্ট করুন, কিছু হয় না, আমাদের তো কিছু হয় না। আমি জানি না, ছোটোবেলা থেকে আমরা মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি প্রচুর, সাধারণ জল খেয়েই বড় হয়েছি। মিনারেল ওয়াটারের চল তো আমাদের ছোটোবেলায় ছিল না, সেই জন্য হয়তো আমাদের ইমিউনিটিটা একটু বেটার, মানে এটা গর্ব করে বলছি না। তবে বাচ্চাদেরকে যদি প্রকৃতির কোলে একটু ছেড়ে দেওয়া যায়, ঘাসের ওপর যদি চলতে দেওয়া যায়, সাধারণ জল যদি খাওয়ানো যায়, আমার মনে হয় ন্যাচারালি ওদের ইমিউনিটি বাড়বে। কিন্তু আজকালকার দিনে কী হয়, শহুরে বাচ্চারা সেই রকম সুযোগ পায় না। এখানে প্রচুর বোল্ডার, হ্যাঁ দারুণ লাগছে সকালবেলা এই পথে হাঁটতে। আমরা যদি লাদাখে গ্রুপ ট্যুর করি কখনো,
তাহলে অবশ্যই এরিয়ান ভিলেজ সেই গ্রুপ ট্যুরে ইনক্লুডেড থাকবে। কি বল, করা যাবে তো গ্রুপ ট্যুর লাদাখে? একদম একদম একদম। কি লাগছে! আর পেছনে নীল আকাশটা না ভালো লাগাটাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ দেখুন, পৃথিজিৎ বলো কি অভিজ্ঞতা? দুর্দান্ত লাগছে সত্যি, আমরা চলে এসেছি গ্রামের মনাস্ট্রির কাছে, সামনেই গারকোন মনাস্ট্রি। এই যে লম্বা গাছটা দেখছেন, এটা হচ্ছে উইলো গাছ। ये घर का सबसे बड़ा पिलर जो बनता है ना, हां मेन जो, हां घर को संभालता है, ये बीच में यूज करता है उइलो। और इससे क्रिकेट बैट भी बहुत अच्छा होता है। শ্রীনগরে দেখিয়েছিলাম ভিডিওতে আপনাদের ক্রিকেট ব্যাট বানানোর ফ্যাক্টরি। আর দারুণ জিনিস দেখাচ্ছি, গ্রামে যে চাষবাস হয় তার ইরিগেশনের জন্য যে জল সেটা যাচ্ছে এখান থেকে, ওপর থেকে আসছে এবং এইখান দিয়ে ফ্লো করে যাচ্ছে মনাস্ট্রির পাশ দিয়ে। এই দেখুন জলের কি তেজ দেখুন, এই জল দিয়ে পুরো গ্রামের চাষবাস হচ্ছে। এই হলো গারকোন মনাস্ট্রি। মনাস্ট্রিতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে বন্ধ রয়েছে, নামগিয়েল খুলে দিল, কনস্ট্রাকশন হচ্ছে মনাস্ট্রি, আন্ডার কনস্ট্রাকশন। এই দেখুন এখনও বুদ্ধ মূর্তির মুখ ঢাকা কমপ্লিট হয়নি। আপনাদের আরেকবার সিন্ধু নদ দেখিয়ে দিই এখান থেকে, মনাস্ট্রির সামনে থেকে। এই দেখুন সিন্ধু বইছে একভাবে। এই ওয়াকটা আজীবন মনে থাকবে, খুব ভালো লাগতো যদি আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারতাম। এই দেখুন এখানকার পুরনো বাড়িতে দরজা এরকম হয়, এরকম ছোট। এটা একটা পুরনো বাড়ি। এই হচ্ছে ভেতরটা, পুরো পাথরের। ये हमारा पुराना घर है सर, ये हमारा पहले ऐसे रहते थे, इसमें स्टोक करते हैं लकड़ी जो भी होगा इस पोर्शन में, तो यहाँ से रह के ये हमारा ऐसे कुछ होता है, इसको थोड़ा हटाएंगे तो फिर इसमें से जो होगा यहाँ से पीछे से लॉक किया हो जाता है टेम्प्ररी के लिए, अभी तो लॉक किया हुआ है, वो सिर्फ जानवर ना आ सके उसके लिए यहाँ से एक लकड़ी का वो ऐसे ऐसे करके खोलते हैं, लॉक किया हुआ है। জল প্রচুর রয়েছে এই গ্রামে, জলের আওয়াজের সাথে সাথে হাঁটা পাহাড়ি রাস্তায়, এটা একটা আলাদাই আনন্দের। এখানে আরেকটা এই পুরনো ঘর পাথরের, এই জায়গাটায়। দাঁড়ান একটু কাছে গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন আমরা পুরো নেমে এসেছি, হ্যাঁ বাজরার খেত। আচ্ছা, ইয়ে গেহু হ্যাঁ ইয়া বাজরা হ্যাঁ বলতে না তো বার্লি মতলব গেহু রাইট, এটা গমেরই খেত। পুরো এপ্রিকটের জঙ্গলে চলে এসেছি বলা যায়। এখন হাঁটছি পুরো এপ্রিকটের জঙ্গলের মধ্যে দিয়ে, তাই বলা যায় জঙ্গলই বলা যায়। দেখুন
বুঝলে পৃথ্বীজিৎ? হ্যাঁ বলো বলো। এই জায়গায় বউকে নিয়ে এসে মাদুর আর খাবার দাবার নিয়ে এসে সারাদিন কাটাতে হবে, মানে প্রেম করতে হবে। হ্যাঁ আমরা হচ্ছি সেই এক জায়গায় খোট গাড়া, ঠিক ঠিক ঠিক, চারদিকে খুঁটে খাই কিন্তু মাঝখানে, ঠিক ঠিক ঠিক। তবে এই এরিয়ান গ্রামে এসে আমার প্রাণটা উতলা হলো এতদিন, যেটা হয়নি এটা কিন্তু পৃথিজি স্বীকার করেছে। এবং যাওয়ার সময় মনটা ছেড়েই যাবে। হ্যাঁ যাওয়ার সময়, যাওয়ার সময় মনটাকে ছেড়েই যাবে। পৃথিজিতে ছবিটা দেখেছেন তো? পৃথিজিটা কিন্তু আবার আসবে, আবার আসবে, বারবার আসবে। সেই ঘটনা ঘটেছে, ছবিটা দেখেছেন পৃথিজিতের ইনস্টাগ্রামে? নাহলে দেখে নিন পৃথিজিতের ইনস্টাগ্রামে গিয়ে ও ছবিটা দেখে নিন, কেন আসবে বারবার এই গ্রামে। বারবার আসিব ফিরে আর্য গ্রামে, কেন কেন ফিরে সিন্ধু নদীর তীরে ছোট্ট আর্য গ্রামে, কেন কেন কেন? জায়গাটা এত সুন্দর, তাই অবশ্যই জায়গা সুন্দর, প্রকৃতি মানুষজন সবাই সুন্দর। একজন কিন্তু পৃথিজিৎকে হেলিয়ে দিয়েছে, দেখুন। ওয়াও, ইংরেজি ওয়াও, বাংলায় চমৎকার, অভিনব, দুর্দান্ত, অতুলনীয়, অসাধারণ, অ্যাডজেক্টিভ কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট না জানেন তো। এই যে কী দেখছি আর কী উপলব্ধি, দেখুন মন সত্যি উতলা। বলুন, জাপানে আর যেতে হবে চেরি ব্লসম দেখতে? আমরা তো এক্সপ্লোরার, আমাদের সব কিছু এক্সপ্লোর করতে হবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে সৌন্দর্য লাদাখের আর্য গ্রামে অ্যাপ্রিকট ব্লসমের সময় আপনার চোখ মন সার্থক হয়ে যাবে, এতটাই পরিপূর্ণ হয়ে উঠবে যে আপনার কিন্তু আর ওই জাপানের চেরি ব্লসমে দেখতে যাওয়ার তাগিদটা ফিকে হয়ে যাবে। যদিও সেটা অবশ্যই দেখবেন, সব কিছুই দেখার, সেটাও নিশ্চয়ই দুর্দান্ত সুন্দর, আমি ছোট করছি না ওটাকে, কিন্তু আমার মনের অনুভূতিটাকে প্রকাশ করছি জাস্ট। এখানে রয়েছে বজ্রপাণির মূর্তি, চলুন আপনাদেরকে বজ্রপাণির মূর্তিটা দেখিয়ে দিই। ওই যে গুম্ফাটা এইখানে দেখা যাচ্ছে, আর ওপরে একদম ওপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এই গ্রামের হাই স্কুল। হাই স্কুলটা এতটাই ওপরে যে এই গ্রামের হাই স্কুলে আর আলাদা করে ফিজিক্যাল এডুকেশনের দরকার নেই, মানে ওই স্কুলে যাতায়াত করলেই মোটামুটি বাচ্চারা ফিট থাকবে। আমরা একদম সিন্ধুর পারে মেন রাস্তায় চলে এসেছি, এদিক দিয়ে ফিরছি এবার। দারুণ একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমাদের। শুধু একটাই প্রশ্ন করছি নিজেকে যে কেন এতদিন আসিনি, আসিনি? হ্যাঁ, আরও আগে আসা উচিত ছিল, আরও আগে আসা উচিত ছিল, নিশ্চয়ই আরও আগে আসা উচিত ছিল। আমরা এক্সপ্লোরার, সব জায়গা ঘুরে দেখব, সেটাই আমাদের ধর্ম, সেটাই আমাদের ব্রত। দেশ বিদেশ সব জায়গা, সারা পৃথিবী ঘুরে দেখব আমরা, দেশ তো আপনাদের কাছে তুলে ধরবই, পৃথিবীর বিভিন্ন জায়গায় যা সমস্ত খুঁটিনাটি সুন্দর বৈচিত্র্যময় জায়গা রয়েছে সব কিছু তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের। গ্রামের মাঝখানে এই যে জায়গাটা, এখানে আবার দেখুন গ্যালারি করা আছে, এই চাতালেই অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা হবে আর কিছুক্ষণ পরে। আচ্ছা 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 আচ্ছা, মৈত্রেয়ী, মৈত্রেয়ী দেখলে খুব দুঃখ পাবে, মৈত্রেয়ী বাচ্চাদের খুব ভালোবাসে। কি কিউট, চুপচাপ
অসাধারণ বললেও খুব কম বলা হবে। এরকম একটা অভিজ্ঞতা যে আমাদের হবে এখানে আসার আগে কিন্তু ভাবিনি। এই অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল 2024 এটা 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের লাদাখের বিভিন্ন বিভিন্ন জায়গায় হবে, আর এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। যদি শিবাজির ভাষায় বলতে হয় তাহলে বলবো এটা কিন্তু 100% রেকমেন্ডেড। এই সময় একবার এপ্রিল মাসে সবাই মিলে এইটা দেখার জন্যই প্ল্যান করে শুধু এখানে আসবেন, কথা দিচ্ছি হতাশ হবেন না, দুর্দান্ত লাগবে। কেসা হাল হে পরের বছর আপনারাও আসবেন নাকি আমাদের সঙ্গে এই ফেস্টিভ্যালে? আসছে বছরের ব্যবস্থা আসছে বছর আমার হবে এবং আপনাদের সঙ্গে হবে, দাঁড়ান ব্যবস্থা করছি পরের বছর। এই এক অভূতপূর্ব অভিজ্ঞতা, মানে এই জিনিস না সত্যি সারা জীবন মনে থাকবে, এবং কোটি টাকা দিলেও এই অভিজ্ঞতা কিন্তু হবে না, এটা শুধু দরকার আপনার কপাল। একদমই ঠিক আছে, ঠিক সময় ঠিক জায়গায় উপস্থিত থাকাটা দরকার। কি সুন্দর একটা বসন্ত, আর এই ব্লসম অ্যাপ্রিকট ব্লসম, মানে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে তোমার ছুটে বললে হবে না, এটা পল না থাকলে হতো না। পল দীর্ঘদিন ধরে আমাকে এই উৎসবের কথা বলে এসছে যে শিবাজিরা এই উৎসবটা কিন্তু দেখতে হবে এবং দেখাতে হবে। অসাধারণ একটা উৎসবের সাক্ষী রইলাম আমরা, এ কিন্তু এ ভাগে স্বাদ হয় না, কিন্তু তাও আমরা চেষ্টা করব পরের বছর আপনাদেরকে সঙ্গে নিয়ে আসার। মানে এ স্বাদের ভাগ হয় না, এ স্বাদের ভাগ হয় না। হ্যাঁ আমি কি বললাম, এ ভাগের স্বাদ হয় না।
ওটা কোনো ব্যাপার না। আনন্দে আত্মহারা হলে মানুষ মাঝে মাঝে ভুল করে, সেটাই স্বাভাবিক। হ্যালো, ম্যাম ঈশা চৌহান বল রহি হুঁ, ম্যাম গুজরাট সে আই হুঁ, আর মুঝে ইধর কা ফেস্টিভাল বহুত আচ্ছা লাগা, আর ম্যাম ওয়াপস সে আনা প্রিফার করুগি ইধর। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, কালারফুল এন্ড প্রিটি বিউটিফুল এক্সপিরিয়েন্স, এন্ড ইয়েস ডেফিনেটলি হামারি লাদাখি ট্রিপ কা হাইলাইট হ্যায়, আর ইয়েস ডেফিনেটলি আই উড লাইক টু কাম অগেন নেক্সট ইয়ার। লাঞ্চে আছে রাইস, ডাল, ফুলকপি আলুর তরকারি, আর এটা ক্যাপসিকাম আছে, বেগুন আছে, বেগুন ক্যাপসিকাম আলু। এ কি কিসকা সাগ হ্যায়? ইয়ে কড়ম কা, কড়ম 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 তো বলতে হ্যায়, বাকি তো পতা নেই। ওটা এক ভাই হ্যায়, আর ইয়ে হামারা ঘর কা দহি, ঘর কা দহি, ইয়ে হাম লেঙ্গে বহুত। এই হচ্ছে লোকাল ড্রিঙ্ক ছাং। কেমন? ভালো, যেরকম মানে তাড়ি টাড়ি যেরকম খেতে আর কি, অনেকটা সেই ধরনের, মানে লোকাল ড্রিঙ্ক যেরকম হয় সেরকম ভালো। এখানে বিয়ে বাড়িতে এলে বা যে কোনো অনুষ্ঠানে স্থানীয়রা এই ছাং কিন্তু আপনাকে অফার করবে। গতকাল রাতে যখন আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন আমাদেরকে ওই ছাং অফার করেছিল। নেশা কিন্তু ভালোই হয়। এটা তো সবে দু চুমুক খাওয়ার পর আমি কিছু বুঝলাম না, যদি হয় তখন জানাবো। ফেস্টিভ্যাল তো শেষ হয়ে গেছে, দারুণ সুন্দর এনজয় করছি লাদাখ আমরা। পল না থাকলে এত সুন্দরভাবে হয়তো আমরা এনজয় করতে পারতাম না। পল যেভাবে গত কয়েক বছর ধরে লাদাখ এবং হিমাচলের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, যে অভিজ্ঞতা ওর ঝুড়িতে রয়েছে, সেই অভিজ্ঞতার জন্যই পলের সঙ্গে আসা, সেই লোভে পড়েই আসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা যদি চান তাহলে কিন্তু পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ও কিন্তু সোনার খনি বলা যায়, তাই না? এখানকার বিভিন্ন জায়গা যেগুলো অফবিট, পলের উৎসাহ কিন্তু সেইগুলোতেই, যদিও বাঙালিরা ট্র্যাডিশনালি বোধ হয় চিরাচরিত রুটে মানে বলছি যায় আর কি, তবে এখানে মানে বেশ কিছু অফবিট প্লেস আছে এবং বেশ কিছু জায়গা আছে যেখানে মানে ট্যুরিস্ট মানে বিশেষ করে বাঙালিরা এখানে আসে না। এখানে আসলে শুধু ওই কার্গিল, দেন লে, দেন নুব্রা ভ্যালি, দেন প্যাংগং, হানলে, সোমরিরি এই জায়গাগুলো নিয়েই ঘোরে। এখন আস্তে আস্তে জাসকারটাও প্রমোট হচ্ছে এবং আমরাও চাইছে জাসকার, জাসকারের সাথে সাথে আরিয়ান ভিলেজটাও যেন আরও ভালো মতো যেন প্রমোট হয়, এবং এই জায়গাটা ইকোনমিক্যালি এখনও অনেকটাই পিছিয়ে। তো যত আমরা ট্যুরিস্টরা যারা এখানে যারা আসবো এবং এই জায়গাগুলিকে এক্সপ্লোর করবো, এই জায়গার ইকোনমিক্যালি আস্তে আস্তে ডেভেলপ হবে। দারুণ সুন্দর কালারফুল একটা কালচার এই ব্রোকপাদের, বা ড্রোকপাদের, ব্রোকপাও বলে অনেকে, ড্রোকপাও বলে অনেকে, ইন্দো এরিয়ান কমিউনিটি। দারুণ দারুণ এনজয় করলাম। আমি ডিসক্রিপশন বক্সে পলের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ওর কিন্তু একটা ট্যুর কোম্পানিও রয়েছে, মানে প্লিজ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। হ্যাঁ, আমরা পলের সঙ্গে নিজেদের উদ্যোগে এসছি এবং এটা কোনো রকম কোনো প্রমোশন নয়। পল কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট, এটা ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওর সমস্ত ডিটেল দিয়ে দেবো। ওর কোম্পানির নাম হচ্ছে সোল অফ ট্রিপ। তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে, যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়, এবং নিরাশ হবেন না, সেটা আমার এবং পৃথ্বী দুজনের তরফ থেকেই একটা আমরা গ্যারেন্টি আমরা দিতে পারি। এবং আমরা এই ট্যুরে আজকে তো সবে দ্বিতীয় দিন, এরপর আরও অনেক জায়গা ঘুরবো, সিয়াচেনও যাব, সিয়াচেনও যাব, এবং এরপর আজকে নিয়ে হচ্ছে দুদিন, এবং এরপর আরও অনেক চমক আছে। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে এরপরের ভিডিওতে। কালকে আমরা এখানে থাকবো আর তারপরের দিন এখান থেকে কার্গিল যাব, কার্গিল এবং দ্রাস। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, আমরা একটা অসাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, যেটা শিবাজি বললো। আর যেটা আমি সবসময় ভিডিওর শেষে বলি, যে সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। অবশ্যই ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।